মৌলবাদী সন্ত্রাসের কাছ থেকে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার জন্য তীব্র নিন্দা জানিয়ে তাদের বিচার দাবি জানান সাম্প্রদায়িক বিরোধী সাংবাদিক মঞ্চ।